মরহুম আলহাজ হাবিবুর রহমান বিএসসি স্মৃতি ফুটবল ম্যাচের চূড়ান্ত খেলা। এই খেলাটি আমাদের আরও 3 বছর আগে দুর্ভাগ্যের বিষয়ে মাঝখানে আমরা এই খেলাটা শেষ করতে পারিনি, অনেক চড়াই উতরার পরে আজকে চূড়ান্ত খেলা। এই খেলায় বিন্যাকুড়ি একাদশ, শোলাকুড়ি কলেজ এই পর্যায়ে আজকে দুই দলের খেলোয়াড়বৃন্দ এখানে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত অত্র খেলার আজকের যিনি প্রধান অতিথি জনাব নাসিরুদ্দিন খান, সাবেক অধ্যক্ষ ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মধুপুর মাধ্যমিক শিক্ষক সমিতি এবং সাংগঠনিক সম্পাদক মধুপুর উপজেলা আওয়ামী লীগ এবং অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে এই শীতের বিকেলে, পড়ন্ত বিকেলে ঐতিহ্যবাহী শোলাকুড়ি বিশ্ববিদ্যালয়ের মাঠে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথিবর্গ সবাইকে আজকের এই খেলার শুভেচ্ছা জানাই। আমি সর্বপ্রথমে আজকের এই খেলার প্রধান অতিথি জনাব নাসিরুদ্দিন খান, সাবেক অধ্যক্ষ ফুলবাড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, সাবেক সভাপতি মধুর উপজেলা আওয়ামী লীগ, তাকে কিছু বলার জন্য তিনি বিসমুল্লাহ রহমান রাহিম। উপস্থিত এই খেলার আয়োজকবৃন্দ মরহুম আল্লাহ হাবিবুর রহমান, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সংঘ মধুপুর শাখা এবং সাংগঠনিক সম্পাদক মধুপুর উপজেলা। ধন্যবাদ। একজন শিক্ষাবিদ, রাজনীতিক এবং একজন ভালো মানুষ ছিলেন, তার স্মৃতি রক্ষার্থে আপনাদের যে ফুটবল আয়োজন এখানে উপস্থিত হয়েছেন উদ্বোধক, আপনাদের এই এলাকার দেশে খেলে বেড়ে ওঠা মানুষ, আপনাদের প্রিয় নেতা যিনি শিক্ষার আলো প্রজ্বলিত করার জন্য একাধিক প্রতিষ্ঠান করেছেন, শোলাকুড়ি সন্তান অ্যাডভোকেট ইয়াতুমাই, আজকে অনুষ্ঠানের একজন শিক্ষাবিদ, ফুলবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ, খান পরিবারের গর্বহংকার, মধুর উপজেলা আওয়ামী লীগের আজকে এই খেলার উদ্বোধক শুধু উদ্বোধকই নয়, আমাদের এই শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ে প্রত্যেকটি খেলার যিনি দায়িত্ব পালন করেন তাকে সার্বিকভাবে আমাদের প্রিয় ব্যক্তি আজকে খেলার উদ্বোধক অ্যাডভোকেট ইয়াকুব আলী, ওনাকে উদ্বোধন বক্তব্যের মাধ্যমে খেলা উদ্বোধন এবং সেই সাথে আমার মনে হয় আমাদের হাবিবুর রহমান বিএসসি স্মৃতি স্মরণে এক মিনিট নীরবতা পালন করে খেলাটা শুরু হয়, এই অনুরোধ রেখে তাকে খেলা উদ্বোধন এবং শুরু করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমরা তাহলে প্রথমেই অনুরোধ করে ধন্যবাদ দিয়ে চেষ্টা করতে হবে বাংলা জয় ঘড়িকে দেখবেন একদম। আচ্ছা ভাই, হ্যালো খেলার অভিভাবক আজিজুল খান কে আচ্ছা ভাই, আমাদের একটা অনুভূতি আসসালামু আলাইকুম। আজকে যার স্মরণে এই খেলাটি হতে যাচ্ছে উনি হাবিবুর রহমান বিএসসি স্যার, উনি একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন, ওনার অতীত অনেক কৃতিত্ব আছে, উনি আজকে নেই, ওনার স্মরণেই মূলত আজকের এই খেলা। তো আমি এই আয়োজক যারা আছেন ওনাদের কাছে অনুরোধ রাখবো যে বছরে অন্তত একটিবার ওনাকে স্মরণ করার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টটা যেন অনুষ্ঠিত হয়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই রেফারি বাঁশি বাজাবেন এবং খেলা শুরু করবেন আমাদের আজকের খেলার পরিচালক। পশ্চিম পাশে অবস্থান করছেন এবং আবারও দেখতে পাচ্ছি আমরা পূর্ব পাশে অবস্থান করছেন। আপনারা জানেন আজকের ফাইনাল খেলা মরহুম আলহাজ হাবিবুর রহমান বিএসসি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। পূর্ব পাশে অবস্থান করছেন দর্শক
উজ্জ্বল চেষ্টা করবেন।